প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং এসেনশিয়াল মানে পাইথনের চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আজ আমি হাজির হয়েছি। ইতিমধ্যে তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পেয়েছ। আমি আশা করি তোমরা এই তিনটি অধ্যায় ভালোভাবে দেখেছ এবং শিখেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করি। চতুর্থ অধ্যায় স্ট্রিং, এই অধ্যায়ে আমরা কি কি শিখব তা একটু তোমরা নিজেরা একটু দেখে নাও। প্রথমেই আছে স্ট্রিংটা কি। আমরা তৃতীয় অধ্যায়ে স্ট্রিং সম্পর্কে ধারণা নিয়ে নিছি, তারপরে আবার একটু তোমরা একটু দেখে নাও। সেটা হলো এক বা একাধিক ক্যারেক্টার বা নাম্বার এর সিকোয়েন্স যা কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল হতে পারে। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতর যখন আমরা কোনো কিছু লিখব, কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটাকে আমরা স্ট্রিং বলবো। উদাহরণস্বরূপ দেখো, এখানে আমি দুইটা, একটা সিঙ্গেল কোটেশন এবং একটা ডাবল কোটেশনের উদাহরণ দিয়েছি। তারপরেই আসো স্ট্রিং কীভাবে আমরা ডিক্লারেশন করব। স্ট্রিং ডিক্লারেশন দুইভাবে করা যায়, তবে শর্ত হলো যে কোটেশন দিয়ে শুরু করব আমরা সেই কোটেশন দিয়েই শেষ করব। এটা হলো স্ট্রিং ডিক্লারেশনের শর্ত। স্ট্রিং ডিক্লারেশন কিন্তু আমরা সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল কোটেশন দিয়ে শুরু করতে পারি, তবে শুরু যে কোটেশন দিয়ে শুরু করব এবং শেষ করতে হবে একই কোটেশন দিয়ে। যেমন দেখো, সেম একই উদাহরণ দেখো, সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ, ডাবল কোটেশন দিয়ে শুরু এবং ডাবল কোটেশন দিয়ে শেষ। তারপরেই আসো সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইররটা কি? এক দুই ধরনের ইরর সাধারণত দুই ধরনের হয় যে কোনো প্রোগ্রামের। একটা হচ্ছে লজিক্যাল ইরর, আরেকটা হচ্ছে সিনট্যাক্স ইরর। তো এখানে সিনট্যাক্স ইররটা কি? সিনট্যাক্স ইরর আমার দৃশ্যমান ভুল, যেগুলা আমরা কোডিং করতে বা লিখতে যে ভুলগুলা করি, এগুলোই হয়েছে মূলত সিনট্যাক্স ইরর। দেখো, স্ট্রিংয়ের মধ্যে কোনো সিঙ্গেল ওয়ার্ড বা কোনো নির্দিষ্ট অংশ আইডেন্টিটি করার জন্য সিঙ্গেল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতর ডাবল কোটেশন ব্যবহার করি, তাহলে এরর দেখাবে। এটি হচ্ছে স্ট্রিংয়ের সিনট্যাক্স এরর। মানে আমরা যদি সিঙ্গেল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতর ডাবল কোটেশন দিই, তখন এটা কিন্তু কি হবে? সিনট্যাক্স এরর হবে। তবে ডাবল কোটেশনের ভিতর আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবো। শর্ত একটাই, যে কোটেশন দিয়ে শুরু করব সেই কোটেশন দিয়েই শেষ করতে হবে। এখানে দেখো, আমরা একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আরেকটা সিঙ্গেল কোটেশন আমরা হাইলাইট করার জন্য ব্যবহার করছি, এটা কিন্তু আমার ভুল, এভাবে লেখা যাবে না। এরপরে আসো মান প্রদর্শন। আমরা স্ট্রিংয়ের মানটা কীভাবে মেমোরিতে প্রদর্শিত হয় সেটা একটু দেখে নিই। স্ট্রিংয়ের কিন্তু আমরা মান প্রদর্শন করি সবসময় মেমোরিতে, সবসময় কিন্তু মান ডিক্লেয়ার হয় জিরো দিয়ে শুরু হয়। জিরো, ওয়ান, টু, থ্রি, এভাবেই স্ট্রিংয়ের মান প্রদর্শিত হয়। যেমন দেখো এখানে কীভাবে স্ট্রিংয়ের মানগুলো মেমোরিতে প্রদর্শিত হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। তারপরে আসো, আমরা যখন কোনো একটা স্ট্রিংয়ের মানকে দেখতে চাই, স্ট্রিংয়ের কোনো একটা মেমোরি লোকেশনের মানটা দেখতে চাই, তাহলে কীভাবে দেখব সেটা দেখো। উদাহরণ আমি দিয়ে দিয়েছি একটা, এই ইকুয়াল টু কম্পিউটার, আমি একটা ভেরিয়েবল নিলাম, কম্পিউটার ভেরিয়েবলে কম্পিউটার নামক স্ট্রিংটা রাখলাম। এখন আমি যদি এ থ্রির মানটা দেখতে চাই, তাহলে জিরো, ওয়ান, টু, থ্রি মানে ফিটাকে আমার আউটপুট দেখাবে। কারণ আমি থ্রি মানে এখানে জিরো থেকে শুরু হবে মানে চার নম্বর ডাটাটা সে দেখাবে। তারপরে আসো মান প্রদর্শন আরেকভাবে দেখা যায়, সেটা হচ্ছে নেগেটিভ ইনডেক্সিং। প্রথমটা আমরা দেখছি কি, শুধু ইনডেক্সিং। এখন আমরা দেখব নেগেটিভ ইনডেক্সিং সেটা কীরকম। নেগেটিভ ইনডেক্স দ্বারাও স্ট্রিংয়ের মান অ্যাক্সেস করা যায়। সেটা হচ্ছে, আগেরটা আমরা দেখছি সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, এখন নেগেটিভ ইনডেক্স হচ্ছে ডান দিক থেকে বাম দিকে। দেখো আমরা একটা উদাহরণ দিছি, উদাহরণে দেখে নাও। দেখো ডান দিক থেকে আমাদের বাম দিকে ডাটাগুলো আসছে এবং মাইনাস ওয়ান থেকে শুরু হয়েছে। আমাদের পজিটিভ মানে শুধু ইনডেক্সিং আমার জিরো থেকে শুরু হয়, কিন্তু নেগেটিভ ইনডেক্সিং সবসময় মাইনাস ওয়ান থেকে শুরু হবে। যেমন উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো উদাহরণ, একটা ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিং ডিক্লেয়ার করা হলো, তারপর আমরা একটা
মেমোরি লোকেশনের মান দেখতে চাইলাম সেটা আউটপুট হিসেবে দেখালো। এরপর আরেকটা আছে স্লাইসিং, সেটাও একটা মান প্রদর্শন। আমরা যে প্রথমে দেখলাম আমরা একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনের ডাটা দেখতে চাই, আমরা যদি একটা গ্রুপ ডাটা দেখতে চাই সেটা কিভাবে দেখব, একাধিক ডাটা দেখুন। ইনডেক্স রেঞ্জ ব্যবহার করে স্ট্রিং এর মান অ্যাক্সেসিং করা যায়। এই ক্ষেত্রে ব্র্যাকেট চিহ্নের ভিতরে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। আমরা যখন একাধিক ডাটা, একটা নির্দিষ্ট অংশের ডাটা, হয়তো প্রথমের অংশের ডাটা বা মাঝের অংশের ডাটা বা শেষের অংশের ডাটা দেখতে চাইব, তখন আমরা কি করব, তখন আমরা কোলন ব্যবহার করব। কোলন ব্যবহার করে আমরা মান দেখতে পারবো। সেটা দেখো, যেমন এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল তো আমি দেখতে চাইলাম কি কোলন থ্রি, তাহলে সে আমাকে দেখালো কি COM। এখন আসো, ওখানে আমি থ্রি দিলাম মানে তিনটা ডাটা দেখতে চাচ্ছি, কোলন থ্রি মানে আমি তিনটা ডাটা দেখতে চাচ্ছি, তিনটা ডাটা COM। এখানে আমি কিন্তু মেমোরি লোকেশনটা দেওয়া হয় নাই, এখানে মেমোরি লোকেশন দেওয়া হয় নাই। কোলনের আগে যদি আমি কোনো কিছু ব্যবহার করতাম তাহলে ওটা দিয়ে স্টার্টিংটা বুঝেছো, এবং কোলনের পরে যেটা হইতে সেটা নাম্বার অফ আইটেম, বা আমরা কয়টা ডাটা দেখতে চাচ্ছি বা স্ট্রিং এর কয়টা অঙ্ক কতটুকু দেখতে চাচ্ছি সেটা। আবার এটা কিন্তু মেমোরি লোকেশন নয়। এরপরেই আসো স্ট্রিং আপডেটিং, স্ট্রিং কিভাবে আমরা আপডেট করতে পারি, কোনো স্ট্রিং এর সাথে কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করে স্ট্রিংকে আপডেট করা যায়। আমরা একটা স্ট্রিংয়ের সাথে ভেরিয়েবল অ্যাসাইন করেও আমরা স্ট্রিং আপডেট করতে পারি। আমরা যদি স্ট্রিংয়ে কোনো কিছু নতুন সংযোগ করতে চাই সেটা হচ্ছে স্ট্রিং আপডেটিং। যেমন ধরো এখানে এ ইকুয়াল টু কি ল্যাঙ্গুয়েজ জাভা, তাহলে প্রিন্ট এ 9 প্লাস পাইথন। এখানে দেখো আমরা কি করছি, এখানে প্রথম আমরা স্লাইসিংয়ের প্রথমে নয়টা নিয়ে এই উপরে যে স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে, স্ট্রিংয়ের নয়টা ডাটা নিয়ে সাথে পাইথনকে যুক্ত করছি। পাইথন একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আমরা যুক্ত করছি, তাহলে উপরে হয়েছে ল্যাঙ্গুয়েজটা ছিল, পরে যুক্ত হয়েছে কি পাইথনটা। এটা হচ্ছে স্ট্রিংয়ের সাথে আমরা একটা স্ট্রিংয়ের সাথে আমরা একটা ভেরিয়েবলকে অ্যাসাইন মানে যুক্ত করছি। এরপরে আসো স্কেপ ক্যারেক্টার। স্কেপ ক্যারেক্টারগুলো কি স্পষ্টভাবে স্ক্রিনে প্রদর্শন, আউটপুটকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন করার জন্য ব্যাকস্লেস সহকারে কতগুলো বিশেষ ক্যারেক্টার আমরা ব্যবহার করি সেগুলোকে স্কেপ ক্যারেক্টার বলে। আমরা কিছু স্পেশাল কিছু ক্যারেক্টার আমাদের কাজের সুবিধার্থে, লেখার সুবিধার্থে বা কোডিংয়ের সুবিধার্থে কিছু আমরা ব্যাকস্লেস দিয়ে কিছু আমরা স্পেশাল কিছু ক্যারেক্টার ব্যবহার করি, যেগুলোর মাধ্যমে আমাদের কি হয় আমাদের প্রোগ্রাম দৃষ্টিনন্দন বা সুন্দর দেখতে ভালো লাগে এটা করে থাকি। যেমন কি কি আছে দেখো, স্ল্যাশ ই স্ল্যাশ, তারপরে সিঙ্গেল কোটেশান, ডাবল কোটেশান, তারপরে নিউ লাইন, এ বি ডাবল স্ল্যাশ স্ল্যাশ এস, আরও আছে টি, এরকম অনেকগুলো আছে। দেখো এগুলোর ব্যবহারটা দেখো, ব্যবহারটা কীরকম, যেমন এখানে প্রিন্ট এফ এল, তারপর শুধু স্ল্যাশ টি দিয়ে অরেঞ্জ দিছি, মানে টি দিয়ে মানে একটা ট্যাব, একটা আমরা যে কিবোর্ডে ট্যাব ব্যবহার করি ওটা হচ্ছে স্ল্যাশ। আমরা যখন কোডিং করব, কোডিং এর ক্ষেত্রে যখন আমরা ট্যাব দিতে চাইবো, একটা দুইটা ওয়ার্ডের মাঝে দূরত্ব দেখতে চাইবো, তখন আমরা স্ল্যাশ টি দিব, তখন কি হয়ে যাবো ওই দুইটা একটা ট্যাব পরিমাণ জায়গা দূরত্ব নির্ণয় করব। তারপরে দেখো এরপরে প্রিন্ট এফ এল নিউ লাইন, নতুন একটা লাইনে আমরা যেতে যাচ্ছি, তখন কি করবো আমরা নিউ লাইন এইভাবে স্ল্যাশ এন দিলে ওটা নিউ লাইনে চলে যাবে পরের অংশ। নিউ লাইন দিয়ে তারপরে যে অংশটা নতুন লাইনে নিতে চাই তার আগে নিউ লাইনটা ব্যবহার করতে হবে। তারপরে দেখো অ্যাপোস্ট্রফিস যদি আমরা দিতে চাই তখন কি স্ল্যাশ কি অ্যাপোস্ট্রফিস, তখন এস অ্যাপোস্ট্রফিস মানে এস এর কাজটা করে কি এই এই যেমন এই ইটস, এখানে যেমন ইটস রেইনিং, এখানে দেখো অ্যাপোস্ট্রফিস কীভাবে আমরা ব্যবহার করছি, স্ল্যাশ দিয়ে আমরা অ্যাপোস্ট্রফিস ব্যবহার করছি। তারপরে দেখো আমরা ডাবল কোটেশান ব্যবহার করব কিভাবে, স্ল্যাশ দিয়ে যখন ডাবল কোটেশান দিব তখন আমাদের এটা কী হয়ে যাবে, জিনিসটা আউটপুট হিসেবে ওইভাবে দেখাবে। এরপরে আসো দেখো র স্ট্রিংটা কি, এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার সমূহ ব্যবহারের ফলে আউটপুট প্রভাব বিস্তারকারী সমস্যা এড়ানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে র স্ট্রিং বলে।
প্রোগ্রাম যখন আমরা প্রোগ্রামের কোডিং করি তখন কিছু কিছু সময় দেখা যায় আমাদের এই স্পেশাল ক্যারেক্টারগুলো আমাদের এসকেপ ক্যারেক্টারগুলো আমাদের অনেক সময় ইরার দেখা দেয় বা গার্বেজ কতগুলো নাম্বার আসে বা আউটপুটটা এলোমেলো দেখায়। সেটা দূর করার জন্য আমরা রয়েস্টিংটা ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ এখানে যেখানে নিউ লাইনটা যদি কোনো কারণে কোনো সমস্যা করতো অনেক সময় এটা গড়গড় চলে আসে, তখন এই আমরা আর দিয়ে যখন ওই লাইনটা দেব তখন এই জিনিসটার আর এই সমস্যাটা হবে না। এরপরে আসো স্ট্রিংয়ের বিশেষ অপারেটর, কি কি বিশেষ অপারেটর আছে দেখো। পাইথন স্ট্রিং নিয়ে কাজ করার জন্য কিছু বিশেষ ধরনের অপারেটর রয়েছে, সেগুলো কি কি, যেমন প্লাস, তারপরে সে ইনটু, তারপরে থার্ড ব্র্যাকেট, তা স্লাইস, তারপরে গেছে র্যান স্লাইস, ইন, নট ইন, তারপরে এই রয় স্ট্রিং, তারপরে ফরম্যাট, এগুলো তোমরা দেখে আমরা আস্তে আস্তে এগুলো কাজ করলে যখন প্রোগ্রামে কাজ হবে তখন এগুলো আরও পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবা। এরপরে আসে স্ট্রিং অপারেটর, কি কি স্ট্রিং অপারেটর আছে। তিন ধরনের স্ট্রিং অপারেটর আছে দেখো, কি কি, কনকেটেশন, রিপিটিশন এবং মেম্বারশিপ। তিন ধরনের, কনকেটেশন, রিপিটিশন এবং মেম্বারশিপ। কনকেটেশনটা কি দেখো, দুইটা স্ট্রিংকে যুক্ত করার জন্য কনকেটেশন অপারেটর ব্যবহার করে, মানে এটা প্লাস, দুইটা স্ট্রিংকে আমরা যুক্ত করব, প্লাসের কাজ করে। উদাহরণ একটা দেখো, প্রিন্ট কম্পিউটার আর সিএমটি, দুইটা স্ট্রিং কম্পিউটার এবং সিএমটি দুইটা স্ট্রিংকে আমরা একসাথে যুক্ত করার জন্য আমরা কি করছি, একটা প্লাস চিহ্ন ব্যবহার করছি, এটা হচ্ছে মূলত কনকেটেশন। তারপর হচ্ছে রিপিটেশন, রিপিটেশন কি, একটা জিনিসকে যখন আমরা বারবার দেখাবো সেটা হচ্ছে রিপিটেশন। একই স্ট্রিং একাধিক কপি পুনরাবৃত্তির জন্য রিপিটেশন অপারেটর ব্যবহার করা হয়, মানে একটা শব্দকে আমরা যখন একাধিক ব্যবহার করবো, মানে ফাওয়ার, যেটা ফাওয়ার হিসেবে আমরা ব্যবহার করি, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফোর স্কোয়ার, স্কোয়ার কিউব, এগুলো এই স্কোয়ার কিউব এগুলো হচ্ছে রিপিটেশন মূলত। দেখো এখানে প্রিন্ট কম্পিউটার, তাকে দুইবার আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তো কম্পিউটার ইনটু টু দেওয়াতে কম্পিউটারটা দুইবার প্রিন্ট হয়েছে। এরপরে হচ্ছে মেম্বারশিপ, মেম্বারশিপটা হলো কি, ওই একটা স্ট্রিংয়ের ভিতরে কোনো একটা নির্দিষ্ট ডাটা আছে কি না সেটা জানে যাচাইয়ের জন্য মেম্বারশিপ স্ট্রিং অপারেটরটা ব্যবহার করে। যেমন সিকুয়েন্সিয়াল ডাটা টাইপের ক্ষেত্রে মেম্বারশিপ পরীক্ষা করার জন্য কেউ, অর্থাৎ কেউ কোনো নির্দিষ্ট গ্রুপের সদস্য কি না তার নির্ণয়ের জন্য মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। মানে আমরা একটা যখন স্ট্রিং ব্যবহার করব, ওই স্ট্রিংয়ের ওই মেম্বারটা একটা নির্দিষ্ট মেম্বার আছে কি না সেটার জন্য আমরা মেম্বারশিপ অপারেটরটা ব্যবহার করি। যেমন টি ইজ কম্পিউটার, মানে টি কম্পিউটারের ভিতরে টিটা আছে কি না সেটা যাচাই করতেছি। টি ইন কম্পিউটার, মানে টিটা কম্পিউটারের ভিতরে আছে কি না, তাহলে যদি থাকে তাহলে রেজাল্ট দিবে ট্রু। আবার ধরো আমরা এখানে এমন একটা দিলাম, এখানে ধরো এফ, এফ ইন কম্পিউটার, তাহলে যেহেতু কম্পিউটারের ভিতরে অ্যাপ অক্ষরটা নাই তাহলে এখানে দেখাবে কি, ফলস। তারপর আসো স্ট্রিং ফরম্যাটিং মেথড, একটি স্ট্রিংয়ের ভিতর একটি ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য ফরম্যাট মেথড ব্যবহার করা হয়। মূলত নন স্ট্রিং ডাটার সাথে স্ট্রিং ডাটাকে যুক্ত করার জন্য এই মেথডটা ব্যবহার করা হয়। যেমন দেখো এখানে নাম দিছি আমি একটা কি, তাসলিমা, তারপর প্রিন্ট হাই মাই নেম ইজ ফরম্যাট ম্যাথ, তাহলে আমাদের ওইটা উপরের অংশ উপরে ছিল তাসলিমা, এটা একটা স্ট্রিং, নিচে যেটা ব্যবহার করছি ওটি হচ্ছে ভেরিয়েবল, নিচে যেটা হাই মাই নেম ইজ এটা তো ভেরিয়েবল, এটার সাথে আমরা কি করছি, আমরা একটা স্ট্রিংকে যুক্ত করছি, এটার জন্য কি করছি ডট ফরম্যাট ব্যবহার করছি, এটা হচ্ছে ফরম্যাটিং মেথড। ডট ফরম্যাট যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ফরম্যাট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে আমরা মেথডটা ব্যবহার করব, এখানে ভেরিয়েবলটা যুক্ত হয়েছে, এটাই হয়েছে কি দেখো, এটা একটা নন স্ট্রিংয়ের সাথে একটা স্ট্রিং যুক্ত হয়ে গেছে। এরপরে দেখো বিল্ট ইন মেথড, বিল্ট ইন মেথডগুলো কি কি আছে আমাদের দেখো, ল্যান, জয়েন, রিপ্লেস, স্লিপ, তারপরে স্লিপড, আফার, লোয়ার, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের, এখানে আরও অনেকগুলো আছে আমি কয়েকটা দিছি। যেমন ল্যানটা কি, ল্যান হলো একটা লাইন, লাইন ব্যবহার করার জন্য আমরা যখন ক্যারেক্টার বা সংখ্যা, সাধারণত স্ট্রিংয়ের মধ্যে কতগুলো ক্যারেক্টার বা সংখ্যা আছে তা নির্ণয়ের জন্য আমরা কী করি, ল্যান ব্যবহার করি, সেটা আউট, এটা ব্যবহার করতে হচ্ছে ল্যান ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ল্যান ব্যবহার করি। মানে হলো একটা, যদি আমি একটা ধরো এক্স ইকুয়াল টু কম্পিউটার দিলাম বা এ ইকুয়াল টু কম্পিউটার,
তাইলে আমরা যদি এখানে ল্যান এ দিই তখন আমার এখানে কতগুলা ডাটা আসে সে সংখ্যা দেখাবে। এর জন্য মানে স্ট্রিংয়ের প্রতিটা মেম্বারের সংখ্যা দেখানোর জন্য আমরা ল্যানটা ব্যবহার করি। তারপরে হচ্ছে জয়েন। জয়েন মানে কি, এটা একাধিক স্ট্রিংকে যুক্ত করার জন্য আমরা কি করে থাকি, জয়েনটা ব্যবহার করতে থাকি। একাধিক স্ট্রিংকে যুক্ত করার জন্য আমরা ল্যান সরি জয়েনটা ব্যবহার করে থাকি। তারপরে আছে রিপ্লেস। রিপ্লেস হচ্ছে আমার স্ট্রিংয়ের ভিতরে কোনো একটা যদি আমরা পরিবর্তন করতে চাই, এটা হচ্ছে যদি আমরা একটা স্ট্রিংয়ের ভিতরে স্ট্রিংয়ের কোনো একটা উপাদান বা কোনো একটা ডাটাকে যখন আমরা পরিবর্তন করতে চাই তখন আমরা কি করে থাকি, রিপ্লেসটা ব্যবহার করি। স্ট্রিপ হচ্ছে কোনো বাক্যের শুরু কিংবা শেষে কোনো ক্যারেক্টার একবার মুছে ফেলার জন্য এই মেথডটা ব্যবহার। হ্যাঁ, শুরু এবং শেষের কোনো একটা অংশকে আমরা মুছে ফেলতে চাচ্ছি তখন আমরা কি করি, ওই ক্যারেক্টারটা ব্যবহার করি। আমি এখানে এগুলোর যদি একটু উদাহরণ হিসেবে আমি আর একটা ভিডিও তৈরি করব, সেটা হলো শুধু এগুলো নিয়েই বিভিন্ন ধরনের প্রোগ্রাম, তো তোমরা তখন ওখানে আরও বেশি পরিষ্কারভাবে দেখতে পারবা। এগুলো নিয়ে আমি শুধু প্রোগ্রাম নিয়েই এইগুলোর এই বিল্ট ইন মেথড বা অপারেটরগুলো নিয়ে আমি একটা আলাদাভাবে আর একটা ভিডিও তৈরি করব, সেখানে শুধু প্রোগ্রাম থাকবে, তো ওইখানে তোমরা এই জিনিসগুলো আরও পরিষ্কারভাবে জানতে পারবে। আপাতত তোমরা এইগুলোর ব্যাপার এইগুলোর নামগুলো একটু শিখে রাখবে, কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। তারপরে দেখা ট্রিপল কোট। ট্রিপল কোটস কি, ট্রিপল কোট হচ্ছে পাইথনে একাধিক লাইনের স্টেটমেন্ট লেখার জন্য ট্রিপল কোটস ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে দেখে একাধিক লাইন যখন আমরা লিখবো তখন কিন্তু ট্রিপল কোট দিয়েই আমরা এটা উপস্থাপন করব। ইউনিকোড। ইউনিকোড হলো পাইথনে যে কোনো স্ট্রিং 8-bit ASCII ফরম্যাটে স্টোর করে। নর্মাল স্ট্রিংকে 16-bit ইউনিকোড আকারে স্টোর করার জন্য ইউনিকোড স্ট্রিং ব্যবহার করা হয়। এটি সে প্রিফিক্স হিসেবে ইউকে ব্যবহার করে দেওয়া হয়। যেমন উদাহরণ হিসেবে দেখো প্রিন্ট ইউ ওয়েলকাম টু CMPI, এখানে এটা 8-bit থেকে 16-bit রূপান্তর হয়েছে। ইউ দেওয়াতে আমাদের নর্মাল স্ট্রিং কিন্তু 8-bit হয়ে থাকে। আমরা যখন ইউনিকোড স্ট্রিং ব্যবহার করব বা ইউটা ব্যবহার করব তখন এটা ডবল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও।